এবং আল্লাহর কাছে সাহায্য চান এবং আশপাশে ওলামাহাম অন্যদের সহযোগিতা আপনি নিন সেগুলি একটা আপনি লিখেছেন বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কি ভালো লক্ষণ বৃদ্ধাশ্রম বন্ধে আমাদের করণীয় কি হতে পারে বৃদ্ধাশ্রম বন্ধ করার কথা আমরা বলবো না বৃদ্ধাশ্রম বন্ধ যেন হয়ে যায় অর্থাৎ বৃদ্ধাশ্রমের জন্য প্রয়োজন না হয় সেই চেষ্টা সেই সংগ্রাম আমাদের থাকতে হবে আমি বন্ধ করার ব্যাপার নিষেধ করেছি এই জন্য যে যদি বৃদ্ধ বৃদ্ধদের বাসা বাড়িতে থাকার সুযোগ না থাকে তাদের কোথাও না কোথাও থাকার ব্যবস্থা করতে হবে সেই হিসাবে গুলো হয়তো গড়ে উঠেছে কিন্তু আমাদের সমাজে বৃদ্ধাশ্রম গড়ে উঠছে এবং দিন দিন বাড়ছে এর মানে হলো আমাদের মধ্যে নীতিনৈতিকতা মোরালিটি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং আমাদের মধ্যে আমাদের সন্তানদের বাবা প্রতি যে দায়িত্ববোধ সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে তো এটার জন্য আমাদের প্রত্যেকটা স্তরে ধর্মীয় শিক্ষা বাড়াতে হবে আমরা ধর্মীয় শিক্ষা শিক্ষাকে সংকুচিত করছি বিভিন্নভাবে এটাকে যত সংকুচিত করবো তত আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের পরিমাণ বাড়বে এটাকে যত সংকুচিত করব তত বেশি পারিবারিক বন্ধনগুলো ভেঙে খান খান হবে আমাদের সামাজিক সৌন্দর্যগুলো নষ্ট হবে পারিবারিক সৌন্দর্যগুলো নষ্ট হবে এবং আমরা পশুকে হার মানানো আপনার অপরাধ কর্মে দিন দিন জড়িয়ে যাব। যেমনটি আমরা দেখতে পাচ্ছি সমাজের চিত্র শিক্ষিতের হার বাড়ছে কিন্তু মনুষ্যত্বের হার দিন দিন কমে যাচ্ছে তো এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সমাজের সর্বত্র ব্যক্তি এবং পরিবারে ধর্মীয় শিক্ষা ধর্মীয় চর্চা বাড়ানো ধর্মীয় শিক্ষা ধর্মীয় চর্চা এটা যদি না বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই এই অবস্থা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো না আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বাবা মার প্রতি দায়িত্বশীল হওয়ার তফিক দান করুন সন্তানরা বেঁচে থাকতেও বাবা মার যদি বৃদ্ধাশ্রমে যেতে হয় তাহলে সে সন্তান সে সন্তান কুলাঙ্গার সন্তান ছাড়া কিছুই নয় এ সন্তান তার জন্য এটা সবচেয়ে বড় লজ্জা যে তার বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন আল্লাহ তার আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং আমরা দায়িত্বশীল যেন হতে পারি আল্লাহের জন্য হতে পারি সে তফিক দান করুন আল্লাহ সাহায্য চাইতে হবে কোনো সকল প্রকার কুসংস্কার থেকে দূরে সরতে হবে ডিম খেলে পরীক্ষা খারাপ হবে এ কলম পড়া নিলে পরীক্ষা ভালো হবে এটা করতে হবে সেটা করতে হবে সমস্ত কুসংস্কার বাদ দিয়ে পরিপূর্ণভাবে আল্লাহর তা অক্কল করে বিসমিল্লা বই লেখা শুরু করবেন কোনো আপনার পড়া ভুলে গেলে দূরেশ্রী পড়তে পারেন আল্লাহমসাল্লা আলম আহম্মদ সাধারণতের মাধ্যমে ভুলে যাওয়া যেন স্মরণে আসে আল্লাহ সাহায্য চাইবেন আল্লাহ করবেন ইচ্ছে থাকলেও তাহাজুদের জন্য উঠতে পারছি না কীভাবে তাহাজদের জন্য উঠতে পারবো আমরা যেই অ্যালার্ম সেট করতাম সাহের জন্য ঠিক সেই অ্যালার্মটা যদি আমরা এখন জন্য সেট করে ফেলি তাহলে তাহাজুদ পড়া আমাদের জন্য সহজ একটি কাজ করতে হবে তাহলে রাতে এসার পর পর খুব দ্রুততার সাথে শুয়ে পড়তে হবে এবং রাতের খাবারটা সারা খেয়ে ফেলতে পারলে সেটা ভালো এবং এটি শুন না রাতা তাড়াতাড়ি শুতে পারবো আর রাতা শুলে ইনশাআল্লাহ ভোর রাতে আমাদের জন্য উঠা সহজ হবে ঘুম পরিপূর্ণ হয়ে যাবে এই জন্য রাতে তাড়াতাড়ি শোয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বারবার অ্যালার্ম দেবো প্রয়োজনে যে সমস্ত লোক তাহাজ পড়ে তাদেরকে মোবাইল নম্বর দিয়ে তাদেরকে দিয়ে ফোন করাবো তাদের সহযোগিতা নিবো বিভিন্নভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা